হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে সাইফুল চাইদি আপনারা দেখতেছেন রেডিও সাইফুল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে যে বিষয়টা সেটা একটি অসাধারণ একটি সফটওয়্যার সফটওয়্যারের কাজটা আমি বলি সেটা হলো আপনার আপনার মোবাইলে যদি কোনো হ্যাকিং বা ট্রেকিং অথবা যে কোনো আপনার স্পামিং কোনো সফটওয়্যার থাকে সেটার মাধ্যমে আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনারা স্ক্রিনিং করে দেখে নিতে পারেন বন্ধুরা আমাদের মোবাইলে অনেকেই দেখে গেছে যদি গুগল থেকে অথবা কোন ধরনের ওয়েবসাইটে ভিজিট করলে অটোমেটিকলি অ্যাপস ডাউনলোড হয়ে যায় অথবা ইনস্টল হয়ে যায় বা কেউ করে রাখতে পারে সেই সব সফটওয়্যার অটোমেটিকলি ডিলিট করে দেবে এসে এই অ্যাপসের ভিতরে এই সফটওয়্যারটি আপনাকে অনেক সেভ করবে এটা আপনাদের অনেক উপকারে হবে আসবে তো বন্ধুরা এই সফটওয়্যারটি অবশ্যই আপনাদের মোবাইলে একবার হলেও ডাউনলোড করে স্ক্রিনিং করে নিতে পারেন তো গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে সেটার মাধ্যমে গুগল থেকে কোনো সফটওয়্যার আপনি যদি আগে অনেক আগে পরে ডাউনলোড করে রাখেন অথবা সেগুলো দেখতে পারেন তো দেখেছি অনেক সময় আমরা আগের থেকে ডাউনলোড করছি কিন্তু বলতে পারি না তো ওই সব সফটওয়্যারগুলো আপনারা পাবেন তো আগের ভিডিওতে আর এই ভিডিওতে শুধু যে হ্যাকিং যে বা যে কোনো ধরনের হ্যাকিং সফটওয়্যার হতে পারে তো সেটা থেকে আপনি সেভ করতে পারবেন আপনার মোবাইলকে এবং এখান থেকে অটোমেটিকলি আপনার স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি থাকে ডিলিট হয়ে যাবে তো সফটওয়্যারটা কী আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সফটওয়্যারটা হলো এটা তো এই সফটওয়্যারটাকে ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এটাকে ডাউনলোড করবে ডাউনলোড করে ওপেন করলে এটা এরকম আসবে তো জনপ্রিয় একটি সফটওয়্যার অনেক ইউজার আসে যাই হোক তো আপনার কী করবো জাস্ট স্টার্ট স্ক্রিনিংয়ে ক্লিক করবে ক্লিক করার পর অটোমেটিকলি এখানে দেখতে পারবেন যে অনেক হ্যাকিং অ্যাপসে নাম আসবে তো এখান থেকে আপনার যেটা যেটা ভাবে ট্র্যাক করে মানে কোনো যেভাবে কাজ করে সেটা আপনি এখানে স্ক্যানিং করবে স্ক্রিন করার পর যদি আপনার মোবাইলে থাকে তাহলে সেটা দেখিয়ে দেবে এবং সেটা ডিলিট করার জন্য আপনাকে বলবে যে এই সফটওয়্যারটা ডিলিট করে দেওয়ার জন্য এই যে মোবাইল স্পাই তো তো এরকম মানে অনেক ধরনের সফটওয়্যারই আছে যেগুলো আমাদের অনেকটা ক্ষতিকর করে তো আমার অতিমধ্যে দুই তিনবার দেওয়া হয়ে গেছে আমি স্ক্যানিং করছি যদিও আমার থাকবে না আর এখানে আপনার যখনই থাকবে তখন আপনার একটা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে একটি পিকচার দেখাচ্ছি আমার মোবাইলে একটি সিলও তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো বন্ধুরা আমি স্ক্রিনটা একটু টাইমটা অফ রাখছি এখানে দেখুন অলরেডি আমার ডিভাইসে এখন কোনো কিছু নাই তো যেটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কোনো এক সময় দেখা গেছে আমার এই সফটওয়্যারটা এখানে ছিল তো এই যে দেখুন এখানে আপনার একটি সফটওয়্যার পি পাইছিল হ্যালো স্পেন আমার একটি কিছু অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো এটা আমার মোবাইলে ছিল কিন্তু যখন আমি রিমুভ ইয়াতে ক্লিক করলাম তারপরে এটা এরকম একটা এরকম একটা অপশন আসবে তো আপনি জাস্ট ক্লিক করবেন অথবা যে কোনোভাবে আপনার এই সফটওয়্যারটা মোবাইলে খুঁজে সেটা ডিলিট করে দিবেন আর যদি তারপর যদি না পান তাহলে কী করবেন আমার যে আরেকটা ভিডিও দিয়েছিলাম নিচে ডিসক্রিপশান দেওয়া থাকবে সেটাও আপনারা দেখে নিতে পারেন তো ওইটা দেখলেও আর অনেকটা সুবিধা হয়ে যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আর সফটওয়্যারটি ডাউনলোড করতে উপরের লিঙ্কে ক্লিক করেন ক্লিক করার পর ডাউনলোড লেখা আসবে সেই ডাউনলোডে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি স্টোরটা ওপেন হয়ে যাবে আপনার ঠিক ভিডিওর এক সাইডে দেখেন গুগল পপ আকারে এই সফটওয়্যারের আইফোনটা দেখা যাচ্ছে তো বাই বাই টাটা